এর আগের দিন আমরা এই কেভের ভেতরে পড়ে গেছিলাম, মানে এটা কেভ না কি বলবো, এর ভেতরে আমরা পড়ে গেছিলাম এর আগের দিন। এখন কথা হইতেছে এখান থেকে আমাদের বের হইতে হবে। আমি বের কি ব্যাপার, কি হইতেছে, এক মিনিট, এখানে এমন কেন হইতেছে ভাই? এখানে কোনো গ্লিচ আছে ওয়ার্ল্ডে? আই ডোন্ট নো কোনো গ্লিচ আছে কিনা এখানে, বাট এখান থেকে আমরা বের হবো কেমনে? বের হওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না, আমাদের বের হওয়ার একটা রাস্তা খুঁজতে হবে এখান থেকে। চলো 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 এদিকে যে দেখি কিছু আছে কিনা। এই এক মিনিট, এখান থেকে পানি পড়তেছে, দেখি তো এমনি বের হওয়া যাবে কিনা। মেবি এখান থেকে আমরা বের হইতে পারবো, দাঁড়াও দেখি। চলো ওকে, পানি দিয়ে আমরা এখান থেকে বের হইতে পারবো। ওকে ওকে, আর আমার কাছে কিছু ব্লক ছিল, ওকে যাক কাজ হয়েছে, আমরা বের হয়ে গেছি ওইখান থেকে। কিন্তু একবার দেখো কি পরিমাণে কুয়াশা পড়ে গেছে এখানে। ও ভাই, কুয়াশাতে তো কিছু দেখাই যাইতেছে না, এত কুয়াশা কেন এখানে? আমাদের সে ল্যাব খুঁজে বের করতে হবে, কিন্তু কুয়াশার ভেতরে আমি মনে হইতেছে না কিছু খুঁজে পাবো। চলো আমি সামনের দিকে যাইতে থাকি, আশা করি কিছু না কিছু তো আমরা পেয়ে যাব। এখানে আবার ডেজার্ট শুরু ভাই, আবার সামনে ডেজার্ট বায়োম। এদিকে আমার হাঁটতে হাঁটতে পুরো রাত হয়ে গেছে, আর কত দূর যাব? এখানে এখানে আগুন ধরে গেছে গাছে, আর ওইটা কি ওইখানে? এক মিনিট, ওইটা কিসের চোখ দেখা যাইতেছে ওই জায়গায়? আলো জ্বলতেছে আর এখানে বাগানের মধ্যে আগুন। এক মিনিট, চলো তো সামনে, চলো তো ভাই, পুরো বাগানে আগুন ধরে আছে। আর ওইখানে এটা কি ড্রাগন মনে হইতেছে একটা? ওখানে কি কোনো ড্রাগন নাকি? চলো তো, ওটা ড্রাগন। ও ভাই, জাস্ট একবার দেখো, আমাদের সামনে একটা ড্রাগন, ড্রাগন আসতেছে এদিকে। অন্ধকার স্পষ্ট দেখাও যাইতেছে না, ভাগো এখান থেকে, ভাগো ভাগো ভাগো, কোনো মতে পালাই থাকতে হবে এখানে আমাদের। কোথাও কোথায় পালাবো বুঝতেছি না, ও মেবি আমার দেখতে পারতেছে না রাতের বেলায় নাকি। এই যে দেখো এখান থেকে হেঁটে যাইতেছে, এই যে যে চোখ, এইখান থেকে, এখান থেকে কোনো মতে বের হইতে হবে আমাদের ভাই। সামনেই তো মনে হইতেছে সে ড্রাগন। সাবধানে চলো, সাবধানে চলো, ওয়েট। এই ভাই, এই এই তো, এই দৌড়াও, এইমাত্র উঠতে দেখছি আমি এখানে। এই দেখো ওই যে ড্রাগন দেখা যাইতেছে, কিন্তু আমাদের কিছু বলতেছে না কেন ড্রাগন? এক মিনিট, ড্রাগন কি আমাদের কিছু বলবে না নাকি? আমি ভিলেজ থেকে বেড নিয়ে আসছিলাম, সে বেড রাইখা এখানে, দাঁড়াও ঘুমায় আগে সকাল করে নি। কোথাও সকাল হয়ে গেছে, এইবার দেখো ড্রাগন স্পষ্ট দেখা যাইতেছে ভাই, বাট ড্রাগন আমাদেরকে কিছু বলতেছে না কেন? হ্যালো, আর এটা রেড কালারের ড্রাগন। ওকে,